সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা ক্লাস 8 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 মানে আগস্টেরটা সলভ করব অঙ্কের। তো প্রথমটাই বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা এক জোড়া বিপরীত কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপরীত কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে? তাহলে এবার আমরা কি জানি, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটে কোণ উৎপন্ন তার সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 360 ডিগ্রি। এবার যেহেতু পূরক কোণগুলোর সমষ্টি কত বলেছে, পূরক কোণগুলোর সমষ্টি বলেছে 90 ডিগ্রি, মানে সরি পূরক কোণ নয়, এক জোড়া বিপরীত কোণ হচ্ছে পরস্পরের পূরক, তার মানে কোণ দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এক জোড়া বিপরীত কোণ পরস্পর পূরক, অতএব তাদের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এবার বাকি বিপরীত কোণ দুটোর সমষ্টি কত হবে? তাহলে অতএব অপর দুটি, আবার বিপরীত কোণের মান কি হয়, পরস্পর সমান হয়, তাহলে অপর দুটি বিপরীত কোণের প্রত্যেকটির মান কত হবে? মান কত হবে 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বাই 2, মানে 270 ডিগ্রি বাই 2, মানে 135 ডিগ্রি। তাহলে অপশান ডি। এবার দুইয়েরটা আছে কি, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় কত হবে? তাহলে আমরা কি জানি, দূরত্ব যদি স্থির থাকে, দূরত্ব স্থির থাকলে গতিবেগ ও সময় পরস্পর ব্যস্তানুপাতি। তাহলে অতএব দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তবে সময় অর্ধেক হবে, মানে অপশন এ। তিনেরটা, 20 জন একটি কাজ 8 দিনে করে, তাহলে 10 জন ওই কাজটির 1/2 অংশ করবে কত দিনে? তাহলে প্রথমে কি লিখব, ত্রিরাশিকের চকটা, লোক সংখ্যা কাজের পরিমাণ অংশ আর দিক সংখ্যা, তাহলে লোক সংখ্যা কত, প্রথমে ছিল 20 জন লোক আর কাজের পরিমাণ কত 1, সম্পূর্ণ কাজ করে যেহেতু, আর দিন সংখ্যা 8, তাহলে 10 জন লোক 1/2 অংশ কাজ কত দিনে করবে? তাহলে লোক সংখ্যা স্থির রেখে কাজের পরিমাণ আর দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি, লোক সংখ্যা স্থির তাহলে কাজের পরিমাণ, কাজ ও সময় সরল সমানুপাতি। আর কাজ স্থির থাকলে
लोक संख्या और समय व्यस्त समानुपाती। ताहले समयटा कत हबे जेहेतु काजेर परिमाणटा सरल सम्पर्क तार माने हाफ बाई वन और एटा व्यस्त सम्पर्क माने 20/10 इक्वल्स टू 8 दिन माने अपशन बी। एरपरे चारेरटा बोलछे 80 टाकार 5% समान कत, ताहले 80 टाकार 5% समान 80 × 5/100 माने 4 टाका অপশন সি। এরপর দুইয়ের গুণটা কি বলেছে, সত্য মিথ্যা লিখতে হবে। তাহলে প্রথমটাই আছে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে ইহাতে ডেটল আছে 25 লিটার। তাহলে 30 লিটার ডেটল জলে ডেটল আছে সমান 30 × এবার ডেটলের অনুপাতটা কত ছিল 5:1, তার মানে 1/1+5 মানে 30 × 1/6 তাহলে কত হলো 5 লিটার। তাহলে এখানে বলেছিল 25 লিটার, তাহলে বিবৃতিটা কি হলো মিথ্যা। এরপর একটা বলছে 27x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। তাহলে 27x³ - 343y³ কে প্রথমে আমরা উৎপাদকে ভেঙে নেব। তাহলে 27x³ মানে 3x তার কিউব আর 343y³ মানে 7y তার কিউব। তাহলে এটা a³ - b³ ফর্মুলা ফেললে কত হচ্ছে 3x - 7y আর এটা a² মানে 3x² মানে 9x² প্লাস 3x × 7y মানে 21xy + 7y তার স্কোয়ার মানে 49y² তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি 3x - 7y এই 27x³ - 343y³ এর একটা উৎপাদক, তার মানে এটা দ্বারা বিভাজ্য হবে। অতএব কি লিখতে পারি 3x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য, তার মানে বিবৃতিটা সত্য। তারপরে বলছে 2a² b এবং 4ab² এর গসাগু হলো 4a² b² তাহলে প্রথম রাশিমালাটা কত বলেছে 2a² b, তাহলে এটাকে ভেঙে নেব 2 × a × a × b আর দ্বিতীয় রাশিমালাটা বলেছে 4ab² তাহলে এটাকে ভেঙে নেব 2 × 2 × a × b × b তাহলে গসাগু কত হচ্ছে 2, এখানে একটা a কমন পাচ্ছি a, এখানে একটা b কমন পাচ্ছি 2ab আর এখানে বলেছে প্রশ্নে বলেছে গসাগু হবে 4a² b² তার মানে বিবৃতিটা কি পেলাম মিথ্যা। তারপরে আছে 2axb/4x² এর লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো b/2x তাহলে কত আছে 2xb/4x² তাহলে এখানে 2 × 2 xx তাহলে কত পেলাম b/2x তাহলে লঘিষ্ঠ রূপ b/2x তাহলে বিবৃতিটি সত্য। এবার 3-1টায় একটা ত্রিভুজের ছবি দিয়েছে, এখানে কি বলে দিয়েছে যে ABC ত্রিভুজটার এই যে AB বাহু সমান AC বাহু এবং কোণ BAC এর মান বলে দিয়েছে 70 ডিগ্রি, তাহলে এই যে কোণ ABC আর কোণ ACB প্রত্যেকটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা ত্রিভুজটা এঁকে নিয়েছি, তাহলে আর কি বলেছে ত্রিভুজ ABC এর AB সমান AC এবং এই যে কোণ BAC সমান 70 ডিগ্রি। এবার যেহেতু AB সমান AC অতএব কোণ ABC সমান কোণ ACB, তাহলে এই দুটো কোণের মান কত হবে, অতএব কোণ ABC সমান কোণ ACB
समान त्रिभुज तीन टी कोणेर समष्टि कत 180 डिग्री ताहले 180 डिग्री माइनस 70 जेहेतु दुटो कोणेर समष्टि समान ताहले दुटो कोणेर मान समान ताहले समष्टिटाके 2 दिए भाग करब ताहले एटा कत होच्छे 110 डिग्री बाई 2 समान 55 डिग्री ताहले दुटो कोणेर मानई हबे 55 डिग्री करे এরপরে দুইটা বলছে দুটি সমান মাপের কৌটোয় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 আর 2:3 তাহলে বলছে কোন কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি আছে তাহলে প্রথম কৌটোয় আসাম চায়ের আনুপাতিক ভাগহার কত হবে যেহেতু অনুপাতটা কত ছিল 5:18 মানে 5/5+18 মানে 5/23 আর দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের আনুপাতিক ভাগহার হচ্ছে অনুপাতটা ছিল 2:3 মানে 2/2+3 মানে 2/5 এবার এটা 5/23 এটা 2/5 এবার আমরা কি জানি দুটো ভগ্নাংশ তুলনা করতে গেলে হরটা সমান হতে হয় তাহলে এখানে হরটা সমান করার জন্য উপর নিচ দুটোকে 5 দিয়ে গুণ করব তাহলে 5×5 মানে 5×5=25 আর 23×5 মানে 115 আর এইটাকে 23 দিয়ে গুণ করব তাহলে 2×23 কত হচ্ছে 46 আর এটা 115 তাহলে দেখতে পাচ্ছি এই অনুপাতটা বড় তাহলে দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের অনুপাতটা পরিমাণটা বেশি হচ্ছে তাহলে কি লিখব যেহেতু সরি এটা যেহেতু হবে 2/5 > 5/23 অতএব দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি পরিমাণ বেশি লাস্ট প্রশ্নটা আছে যুক্তি দিয়ে প্রমাণ করি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এটা উপপাদ্য 11 তাহলে এটা তোমরা সবাই নিজেরাই লিখে নিতে পারবে